হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল এর নাম মন কামেন্টে তো ফিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন মূলত তাদের জন্যই এই ভিডিওটা কারণ আপনারা এখানে আমি কোনো আজকে বাড়তি কথা বলবো না তাই ভিউটা ভিডিওটা এখনই শুরু করতে দিচ্ছি তো ভিওরস এটা মূলত আজকে ভিডিওটা করছি কারণ আপনারা যাতে আমার চ্যানেল সম্পর্কে একটু জানতে পারেন তার কারণে কারণ আমি কয়েকদিন আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম যে একটা ভোটের পোল যে আমার চ্যানেলটার নাম পরিবর্তন করতে যাচ্ছি তো সেখানে আপনাদের ভোট দিতে বলছিলাম যে কোন নামটা দিলে আপনাদেরকে মানে আপনাদের অনুমতি হয় আপনাদের অনুমতি অনুসারে কোনটা দিব তো সেখানে আপনারা বেশিরভাগ জনই ভোট করেছিলেন হয়তো প্রীতম সৃষ্টিতে আমি সেটাতে দেখছিলাম যে প্রীতম সি থ্রি সিক্সটিতে হানড্রেড পার্সেন্ট ভোট এসেছে বাকিগুলোর তুলনায় তো আমি ঠিক করেছি যে সেই নামটাই আমার চ্যানেলতে দিব তো সেই কারণে আমি আপনাদের আগে থেকে বলে নিচ্ছি এই বিষয়টা কারণ অনেকে কী হয় অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে কোন চ্যানেল থেকে আমার এই সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার যে ইউটিউবের ইটা আছে ওইখানে গেলে যে ভিডিওগুলো আসে তো আপনি তো বলবেন যে আমি প্রীতম সৃষ্টির নামে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি তাহলে এটা থেকে ভিডিও আসলো কেমনে করে তো এই এটা অনেক সময় কনফিউশনে পড়তে হবে এবং আমিও পড়েছি অনেক সময় যে আমি তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি নাই তো এই চ্যানেল থেকে আমার কাছে ভিডিও আস্তে আস্তে কেমনে এটা অনেক ই করছিলাম তো আপনারা যাতে সেই ইয়েতে না পড়েন সেই দ্বিতাদ্বন্দ্বে না পড়েন তার কারণে আমি আগেই থেকে আপনাদের বলে দিচ্ছি যে আমি আমার চ্যানেল নামটা পরিবর্তন করতে যাচ্ছি এবং নামটা দিব প্রীতম শ্রী সৃষ্টি আমি চাইলে আপনাদের লোগোটাও দেখিয়ে দিতে পারি এখনই তো ফিওর্স এটা দেখে নিন আমার চ্যানেল নতুন লোগো হবে এটা প্রীতম থ্রি সৃষ্টিতে মাসক্রান্ড থ্রি সৃষ্টির লেখা পি আর এখানে প্রীতম পুরোটা দিয়ে পিতম তো ফিওর্স এটি হবে আমার চ্যানেল লোগো এবং আমার চ্যানেলের নামটা হবে প্রীতম শ্রী সৃষ্টি তো ভিওর্স এটা আমি আপনাদের কিন্তু সতর্ক করার জন্য বললাম কারণ আপনারা পরে কনফিউশনে পড়ে যাবেন তো সেটার কারণে আজকে ভিডিওটা তো ভিওর্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই পর্যন্তই ভিডিওটি তো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন হবে না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন